সংসার কোনো রিজন নাই, তখন যদি নতুন করে সব বিশ্রী ভাবে ইস্যু ক্রিয়েট করে আমার উপরে চাপ দিয়ে, দরকার নাই তো, কারণ আমার লেগে থাকবে না। ঢালিউডে আলোচিত সমালোচিত জুটি পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয়ে গেছে, এমনটাই সংবাদ মাধ্যমে জানিয়েছে ঢাকায় সিনেমায় জনপ্রিয় নায়িকা পরিমণি। তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে রাজ পরি সম্পর্ক? এমন প্রশ্নের পরি বলেন, 20 মে আমাকে ছেড়ে রাজ চলে গেছে, বিচ্ছেদ তো সেই দিনই হয়ে গেছে, শুধু আইনি প্রক্রিয়া হয়নি। এখন তো আমি আর কোনো কিছু চুপ থাকতে পারবো না, কারণ আমার মাথার উপরে যদি ব্লেম আসে আমি তো বসে বসে ঘরের মধ্যে বসে বসে মিথ্যা ব্লেম নিব না। 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও 3 অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে এই সবকিছুর জন্য পরীর দিকে আঙ্গুল তোলা হয়। ও আমার নাম নিয়ে কেন কথা বলতো? ও আমাকে মিথ্যা ব্লেম কেন দিল? এ কারণে এবার কোনো কিছু না লুকিয়ে সব সত্যি ফাঁস করে দেয় ঢালিউডের কুইন পরি। আমি তো আমার লাইফ নিয়ে হ্যাপি, কেন এরা আমাকে জ্বালায়? বুঝতেছি না এদের কি সমস্যা, কয়েকদিন পর পর রাজকে নিয়ে আমাকে নিয়ে কেন বোঝায়? সংবাদ মাধ্যমকে পরি বলেন, রাজ আমার সঙ্গে থাকতে চায় না, আর এ কারণে 20 মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজ। এরপর থেকে বাসাও ফেরে না আর ফোন রিসিভ করে না, অথচ ভাইরাল ভিডিওতে আমার নামে জড়িয়েছে সবাই। আমাকে এমন মজার পাত্র বানানোর মানে কি? মানুষজন জানবে এখন এসব মিথ্যা ব্লেম দিয়ে আমার উপর দিয়ে যাচ্ছে যে এরকম একটা ভিডিও আমি যদি ছেড়ে দেই। রাজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, রাজ নিয়মিত বাসায় না থাকায় সন্তানের প্রতিও সে ধরনের দায়িত্ব পালন করে না, তবুও লোক দেখাতে বিভিন্ন ইভেন্টে আমরা একসঙ্গে অংশ নিয়েছি। আমাদের সাথে 10 দিনের সাথে কোনো রিলেশন নাই, তখন আবার বন্ধু হয়ে গেছে, মানে এসব হিসাব নিকাশ আমার বুঝায়ও। বিচ্ছেদের প্রসঙ্গে পরি আরো বলেন, একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না, আমি আর কল্পনাও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। পরি আরো বলেন, রাজ এখন বলে কি আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল, আমাদের নাকি ঠিকঠাক বিয়ে হয়নি, যে এভাবে বলতে পারে সে ভয়ঙ্কর মানুষ, তার সঙ্গে থাকা যায় না, শুধু কষ্ট লাগে সন্তানের কথা ভেবে। আমি রাজের বউ এটা আর শুনতে চাই না, আমি ওর প্রাক্তন, এটা শোনাটাই বরং সম্মানের।